দেখো চিট ফান্ড স্ক্যাম যখন পশ্চিমবঙ্গে দেখা গেল তখন এজেন্ট নামটা আমরা শুনেছিলাম প্রথম, এজেন্ট চিট ফান্ডের। রিক্রুটমেন্ট স্ক্যামেও আসছে এই এজেন্ট টার্মটা। আসলে পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্ক্যামের সব থেকে বড় এজেন্ট হলেন পিসি এবং ভাইপো। তরুণজ্যোতি বাবুর কাছে আসছি, আবার আপনার কাছে আসবো সময় মতো নিশ্চিতভাবে। তরুণজ্যোতি বাবু, অয়নশীলের সংস্থা যেটা বলছিলেন বিক্রমবাবু, ইন্টারেস্টিংলি একই লোক একই সংস্থা একই মুখ ঘুরে ঘুরে আসছে। যারা স্কুলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আছে, গ্রুপ সি গ্রুপ ডিতে আছে, তারা পুরসভার নিয়োগ দুর্নীতিতেও আছে। এরকম একটা সংস্থাকে এরা একটা ইন্টারেস্টিং সার্টিফিকেট, জল বোধহয় অনেক অনেক গভীরে। অনির্বাণ, 2011 থেকে 2023 পশ্চিমবঙ্গে কোন রিক্রুটমেন্টটা হয়েছে যেখানে দুর্নীতি হয়নি? সবথেকে বড় অর্গানাইজেশনটা বলা যায় পাবলিক সার্ভিস কমিশনকে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি। পিএসসিতে বিডিও নিয়োগ হয়েছিল, সে বিডিও সাহেব প্রিলিমসে ফেল করে আজকে তিনি বিডিওর চাকরি করছেন, মামলা চলছে। দেখো চিট ফান্ড স্ক্যাম যখন পশ্চিমবঙ্গে দেখা গেল তখন এজেন্ট নামটা আমরা শুনেছিলাম প্রথম, এজেন্ট চিট ফান্ডের। রিক্রুটমেন্ট স্ক্যামেও আসছে এই এজেন্ট টার্মটা। আসলে পশ্চিমবঙ্গের সব থেকে বড় স্ক্যামের সব থেকে বড় এজেন্ট হলেন পিসি এবং ভাইপো। এই তোমার একটা এখানে তুমি সার্টিফিকেট দেখালে, দেখালে শংসাপত্র দিচ্ছে খুব ভালো কাজ করছে, তার পাঁচই এলাকা তুমি দেখাচ্ছ। সেই জেলারই আরেকটা মিউনিসিপ্যালিটির গল্প বলি আমি, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি। সেখানে চাকরি দুর্নীতি হয়েছে এবং ছাত্রছাত্রীরা যাদের যখন রেজাল্ট বেরোনোর পর তাদের ওএমআর দেখতে চায়, চিঠি করে, মিউনিসিপ্যালিটি বুঝতে পারে যখন ব্যাপারটা বেগতিক হয়ে যাচ্ছে, কারণ আরটিআই ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল, থার্ড অ্যাপিলের পর যখন উত্তর দিতে পারছে না, তখন মিউনিসিপ্যালিটি কমিশনার, মিউনিসিপ্যাল চেয়ারম্যান মানে ম্যাডাম চেয়ারপারসন, উনি গেলেন থানায়। থানায় গিয়ে বলেন ওএমআরগুলো সব চুরি হয়ে গেছে, তারা ডায়েরি করে আসলেন। সে ডায়েরি ডায়েরির মতো থাকলো, কোনো স্টেপ নিল না, তাকে গতকালকে সিবিআই ডেকেছিল বলে শুনলাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে খালি এসএসসি, পিএসসি, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং মিউনিসিপ্যালিটি একদম লোয়ার লেভেলে একদম টেম্পোরারি রিক্রুটমেন্টের ক্ষেত্রেও দুর্নীতিটা হচ্ছে এবং দুর্নীতি ডিজাইন্ড ওয়েতে হচ্ছে। এটা ডিজাইন্ড করাপশন, এটা অর্গানাইজ ক্রাইম, এবং অর্গানাইজ ক্রাইমে একদম শীর্ষে বসে আছে পশ্চিমবঙ্গের 294টা কেন্দ্রে যিনি প্রার্থী, মানে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য ভাইপো, এই দুজনের আলটিমেটলি তত্ত্বাবধানে এই দুর্নীতিগুলো চলছে। এবার আজকে যে টাকারগুলো হিসাব আসছে, এটা বলছেন কিসের পরিপ্রেক্ষিতে? যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম করে বলছেন, কিসের পরিপ্রেক্ষিতে করে বলছেন? নাম করে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? না, আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম দায়িত্ব নিয়ে বলছি। ক্যাবিনেট কার, ক্যাবিনেটের হেড কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যতিক্রমী নিয়োগদের রেখে দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, আরও স্পেসিফিক্যালি বলছি, পার্থবাবুর গার্লফ্রেন্ডের বাড়িতে বা পার্থবাবু গার্লফ্রেন্ডে দেখা করতে যেতেন, এত কোটি কোটি টাকা তো এমনি এমনি আসেনি, এমনি এসছে, কোনোভাবে এসছে। এবার কোন প্রত্যেকটা মন্ত্রী যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার একটা মুভমেন্ট রেজিস্টার হয়, মুভমেন্ট রেজিস্টার, তার রিপোর্ট, তার সিকিউরিটি যারা থাকে, সিকিউরিটি পাঠায় হোম ডিপার্টমেন্টকে। হোম ডিপার্টমেন্টের দায়িত্ব কে আছেন? সে অযোগ্য ব্যক্তিটার নাম কি? যে পুলিশ মন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানতেন কি হচ্ছে। ছাত্রছাত্রীরা বারবার বলেছিল দুর্নীতি হচ্ছে। আমি আবার প্রাইমারি অ্যাসপেক্টে আলি, প্রাইমারি এবং আপার প্রাইমারি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা চিঠি লিখে বললো যে দিদি দুর্নীতি হচ্ছে, পার্থ এবং মানিক দুর্নীতি করছে। সে চিঠির কপি পাওয়া গেল কোত্থেকে? পার্থর বাড়ি থেকে। মানে আলটিমেটলি কি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোটাই জানতেন? হ্যাঁ, মানিকের বাড়ি, মানিকের ভট্টের বাড়ি পুরোটাই জানতেন। কিভাবে কি হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দুর্নীতিগুলো হচ্ছে। আরো মজার কথা অনির্বাণ, যে ওই অ্যাডভাইজারি কমিটি যেটা অ্যাপয়েন্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইলিগেল কমিটি, সেই কমিটি অ্যাপয়েন্ট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং যাবতীয় সেই কমিটি সবাই আজকে জেলে বসে আছে, কারণ পুরোটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিজাইন করা। 2014 পর থেকে চিটফান্ড যখন বন্ধ হয়েছিল, ছবি কেনা বেচা বন্ধ হয়েছিল, তখন চাকরি বিক্রিতে হাত পাকিয়েছিল তৃণমূল।